আমি তো জানি না যে কপি প্যাট, মানে কপি ক্যাট যেটা বললে, যে কারণে, যে রিজনে বললে, সেটা হয়তো তার বাবার, তাই জন্য কেউ কিনতে পারবে না। যাই, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন উঠছে। আগে আমার আমাদের আর কিছু বলার নেই, সংসার ভাঙতে পারে। আমার সংসার আমাকেই বুঝিয়ে নিতে যাও, তুমি কেন বেশি নাক গলাচ্ছ? নাকটা একটু বড় হয়ে গেছে, কেটে ফেলো। যাই হোক, ভালো সম্পর্ক থাক বা খারাপ সম্পর্ক থাক, আমি নামটা ধরবো না, ঠিক আছে? কেউ নাম নিলে আমি ওই জায়গায় নামের জায়গাটা হাইড করে কমেন্ট পড়বো। আমার, আমি ভীষণ দামি, যার নাম নিলে তার নাম আমি মুখেও আনতে চাই না, আর তার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, বা সে যার ব্যাপারে বলে আমাকে এই কথাটা বলেছে তাকে আমি পায়ের জুতো মানি না। কারণ আমি রিসেন্ট শুনেছি তার উর্বি আমাকে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেটা আমি শুনেছি, তাই আমি মনে করি আমার পায়ের জুতোটাও খুব সুন্দর হয়, আমি মনে করি। কিছু কিছু পাঁচটা আছে, তুমি কিছু অ্যান্সার দেবে না, আমি বলছি শুধু শুনে যাবে। বলছে কপি ক্যাট, আমি তাই এই তাদের উদ্দেশ্যে বলবো, স্কুটিটা মনে হয় কারোর বাপের কেনা, কেউ কিনতে পারবে না। তুমি ছোটবেলা থেকে স্কুটি চালাও? সেটা ওরা দেখেনি আমার। ও ভালো কথা, দেখাও আমাদের স্কুটিটা তাহলে, দেখো কত কত বছর, কত বছর বয়স থেকে আমি স্কুটি চালাই সেটা দেখে নাও, আর আমাদের ওই স্কুটিটা ছিল সেটাও দেখাচ্ছি। অসভ্য ইতর গুলোকে দেখাই, যারা বলছো বলছি। ইয়ে ছিল ওটা, লাস্ট ফ্যাসিনো ছিল, ফ্যাসিনো ফ্যাসিনো ব্লু কালারের ফ্যাসিনো। চুপে চুপে চুরি করে কাছে এলাম, ভালোবাসি ভালোবাসি বলে গেলাম। দেখো আমি তখন স্কুটি চালাতাম, পড়তে এসিস, আমি স্কুটিটা ধরতাম, আর ওই আমি ব্যাগটা ধরতাম, তুই স্কুটিটা চালাতিস। তো কোথায় রে, তো কোথায় রে, এত এত পুরনো ছবি, এটা কোথায়? ডিনের মধ্যে কোথায় একটা, এই তো দেখো, এটা ছিল রিমি স্কুটি, রিমিকে দেখো, দেখেছো? এই আইডিটা দেখো, বহুত পুরনো আমার একটা আইডি। রিমি কত বছর বয়স থেকে স্কুটি চালায়, এবার কোন সালের এটা, আমি সালটা দেখাবো, দাঁড়াও, দেখেছো সালটা? এবার দেখাই কত, এখানে কত দেখাচ্ছে, 2018-র 24 অক্টোবর, দেখে নিয়েছো? এটা রিমির নিজস্ব স্কুটি ছিল, রিমির মায়ের, মানে রিমির। কি আলাদা হয় নাকি? এই যে রিমির সব আগেকার ফটো, ভিডিও, রিলস, সব রিলস, এটা আমার একটা খুব ফেভারিট ফটো ছিল আমার সেই সময়কার। এটা 10-ই অক্টোবর 2018-র।